বসুন্ধরা গ্রুপের এমবিএস সায়েন্স ও বাহান আনবীরের পক্ষ হয়ে এ মুনিয়াকে এমন একটা শব্দবোমা মারছে, একেবারে কুমিলার মেয়েদেরকে কলঙ্ক করে দিছে। এগুলো আমি বলতে চাইনি, কোনো স্কুল কোনো ইয়েকে আমি নাম আনতে চাইনি, আপনারা বাধ্য করছেন, ঠিক আছে? বলছি এখন যে সে কবরে, এটার জন্য আপনারা কি করছেন? বিরিশ গরুর মতন চামড়া বানাইছে চামড়া, 1,00,000 টাকায় ভাড়া যখন থাকতেছিল এই কুমিল্লার নটি নটি, তখন তো জিজ্ঞেস করো নাই তোর 1,00,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে রাখছে কে? ভাই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। মুনিয়ার ক্ষেত্রে হয়েছে যে লোভে গুলশানের ফ্ল্যাট, এরপরে গোরস্থান, লোভে গুলশান এরপরে গোরস্থান। বসুন্ধরার ওই মালিকের ছেলের সাথে কি ভাই আমি কি মিথ্যা বলছি? কুমিলার মেয়েদেরকে এমন শব্দ বোমা মারছে, বিশ্বাস করেন কুমিলা জাতিকে কলঙ্ক করে দিছে এই কানাডার বললম রুচি। আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আর যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন্ধরা গ্রুপের এমবিএস সায়েন্স বাহান আনবীরের পক্ষ হয়ে কানাডার বল্লম রুজি মুনিয়া এবং মুনিয়ার বোনকে এমন একটা শব্দবোমা মারছে, যে শব্দবোমার শব্দগুলা শুনলে আপনারা হতকম্ব হয়ে যাবেন। মানুষের মুখ থেকে এত নোংরা ভাষা কিভাবে বের হয় বিশ্বাস করেন ভাই? চলুন তাহলে সেই ভিডিওটা দেখা যাক। ভিডিওটা দেখে কিন্তু আপনারা বিস্তারিত আলোচনা করে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর পক্ষ বিপক্ষ থাকে ভাই স্বাভাবিক, কিন্তু কেউ কিন্তু আমাকে গালি দেবেন না, সোজা কথা বলে দিলাম। এখানে আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না, জাস্ট আপনাদেরকে ভিডিওটা উপস্থাপন করতেছি। ভিডিওর কথাগুলো আপনারা শুনবেন, তারপরে মন্তব্যটুকু কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? শালা কুমিল্লার একটা ফকির, কুমিল্লার একটা ছড়া গরিব, থাকতেছে কোন জায়গায় 1,00,000 টাকা ভাড়া? আরে ভাই ভাড়া 1,00,000 টাকা কোথা থেকে দিবে? ও 10 জনের সাথে থাকলেও তো মানুষ ওকে 1,00,000 টাকা দিবে না। কি এগুলি কি চিন্তা? 1,00,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে রাখছে কে? তুই এত সুন্দর জায়গায় থাকতো সিস্টেম নেই, আইস ফুর্তির কাপড় চিপুর পড়তো সিস্টেম নেই, তখন তো বোন জিজ্ঞেস করে নাই, এখন ছেলেটাকে ফাঁসাই দিতেছে, বলে কি ছেলেটা অ্যানশন শ্যানশন, মনে হয় ছেলেটা ওকে ডেবিট কার্ড দিছে বা ভিসা কার্ড দিছে ইউজ করার জন্য, সেখান থেকে তার বোন আর বোনের জামাই বুঝছেন ওই টাকা ওখান থেকে বের করে ফেলছে, 50,00,000 হোয়াট এভার, বের করে ফেলছে, মানে বোনকে বলছো তুই ওকে হাতে রাখ বুঝছো? সেগুলি বড় লোকের ছেলে ভাই, 1 বছর 2 বছর 3 বছর, মানে ফার্নিচারের মতো এখন বদলাইতে চাচ্ছে, আর এখন ওর থেকে কাটি পড়তেছে, ফোন টোন ধরে না, এখন বলছো তোমার রাস্তা তুমি নাও। সেগুলি বুঝতে হবে গরিবদের, এগুলি বুঝতে হবে গরিব মেয়েদের বুঝতে হবে, ওকে? যতটুক স্বপ্ন ততটুক নিয়ে বাঁচতে থাকো, আর যদি স্বপ্ন বেশি উপরে করতে চাও তাহলে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো, নিজেকে সে লেভেলে আনতে চেষ্টা করো, ওকে? লেখাপড়া করে একটা প্রজেক্ট একটা জায়গার মধ্যে নিয়ে আসো, পয়সা কামাও, কেন মানুষের ভাই পয়সার পিছনে পিছনে দৌড়ো? সুন্দর একটা মেয়ে 50+ একটা ব্যাটার পিছনে দৌড়তেছে, বয়স কত ডিফারেন্ট, কি প্রেম ওখানে ছিল? কোনো প্রেম না, ছেলেটা ওকে টাকা দিয়ে ইউজ করতেছে, মেয়েটা ওর টাকার প্রতি লোভ ঢুকে গেছে, ইট ইজ কল লেনদেন, ব্যবসা। তুমি আজকাল দুনিয়ার মধ্যে টেক এন্ড গিভ, তুমি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু দেবো, আমি তোমার পিছনে এমনি কেন ভাগবো, আমি তোমার পিছনে কেন মোটিভ করবো, আমি কেন তোমার পিছনে আননেসেসারি দৌড়াবো? এগুলি ভাই কমন সেন্স এর ব্যাপার, কমন সেন্স, ওকে? এই বড় লোকদের ফার্নিচারের মতন সুন্দর সুন্দর মেয়েরা হয়েছে ফার্নিচারের মতন, টিমিতে গেছে ফেলে দিবে, ওখানে আগেও করার কি দরকার, বাড়াবাড়ি করার দরকার কি? ফিনিশ, টিমিতে গেছে ফেলে দাও ফার্নিচারের মতন, এরকমই তো করে। এখন ভোনটা আসি কান্না করতেছে, মোটা খাই খাই বিরিশ গরুর মতন চামড়া বানাইছে চামড়া, টকশোর মধ্যে ওকে নিয়ে আসছে, বাংলাদেশের আর সাংবাদিকদের কাজ নাই টকশোদের কাজ নাই, ভোনটাকে নিয়ে আসছে অনলাইনে কান্না করতেছে বেয়াদব ভোন, গরিব ফকির, ফকিরের কেন এত বড় বড় স্বপ্ন থাকবে? স্বপ্ন থাকতে পারে, নিজেকে সেভাবে আপডেট করো, সে লেভেলে আনো, লেখাপড়া করে সে আপডেট করো, না ওই পয়সালাদের পিছনে দৌড়বে, কেমন একটা বলে এখন যখন ধরা পড়ছে বলে কি মুক্তিযোদ্ধা ছিল আমলিক, আমার বাবা আমলিক করত, যখন দোষ করে সব আমলিক তখন আমলিক হয়ে যায়, ওকে? এখন যখন মারা গেছে, এখন যখন বিলাই ছালাতে বাইরে গেছে, এখন বলে কি আমরা আমলিকের লোক, এনতেন আমলিককে শুধু শুধু বদলাম করে, আমলিক কি তোদেরকে বলছিল এরাই এরাই দিতে তোমাদেরকে, এই কুমিল্লার ছড়ানো ফকির, ফকির কুমিল্লার ফকির, গরিব ফকির, গ্রামের থেকে উঠে আসি 1,00,000 টাকা ভাড়া থাকতেছে, আমার 14 গুষ্টি বাংলাদেশের মধ্যে 1,00,000 টাকা ভাড়া দিয়ে থাকে না, ওই বেয়াদব হারাম জাতি,
বুঝোস না তোরা সুন্দর সুন্দর মেয়েরা পয়সালাদের বেটাদের পিছনে দুরস, ওরা তো জাস্ট তোদেরকে ফার্নিচারের মতন ইউজ করে। ওদের দোষ কি? ওদের দোষ কি? ওরা দশটা বেডি রাখতে পারে, দশটা বেডি রাখতে পারে। এখন বেটাটা কি মারছিল? মারছে যে এটা বইন আর বইনের জামাই যায় অন্যা পেছায় বেডিটাকে মারছে, কারণ ও টাকা দিতে পারবে না বলছে। বইনে মারছে আর বইনের জামাই মারছে। বইনে যে খাইতেছে, বইন যে 1,00,000 টাকা ভাড়া থাকতেছে, তোরা জানোস না প্রত্যেকে টাকাটা আসতেছে? তোরা বলে ইসলাম, তোরা বলে মুসলিম, বিয়ের আগে বিয়ে সারা তোরা চুদাস, আবার বলস কি আমরা আমাদের ধর্ম সবচেয়ে বড়। এই নো ঠিক আর নো ঠিক, কাছে পাইলে তোদেরকে আমি জুতা দিয়ে মারতে মারতে ঠিক করে দিব। আমাদের আমলিককে কেন তোরা বদনাম করিস? ধরা খাইছস? বলে আমরা আমলিক ছিলাম, আমরা আমলিক করতাম। তোদেরকে আমলিকের লোকরা বলছে কুকাম কুকাম করতে। নোটির ঘরে নোটি, কুমিল্লার ছোট্টি, দামি দামি ফোন ইউজ করে, তার পকেটে কামানি নেই 1 টাকার, দামি দামি ফোন ইউজ করে, তারপর দামি দামি কাপড় পরে দামি দামি শপিং মলে যায়। আমরা শালা 1,00,000 টাকা মানে বেতন পাই, আমরা শালা ফুটানি চুদাই না, আমরা চুদাইলে সারা যাই শালা। ফকির, কুমিল্লার ফকির, আমাদের এখানেও কত একটা আছে কুমিল্লার ফকির, মানে কানাডার মতো আসবে ওই পান্তা ভাত, গ্রামের মাটির রাস্তা, ছালা বস্তা পায়খানা সব ভুলে যায়, ওর ডিস্কো আজকে আসলে কালকে হ্যাক মারে আমাদের সাথে। উফ, আমরা যেমন খেতের থেকে আসছি, ওরা একদম বনানী গুলশান থেকে আসছে শালারা। ও মাই গড, ও ওদের কথার সাথে আমরা পারি না, ও মাই গড, ওরা একদম কি বলবো, উফ, এদেরকে আমি একদম কি বলবো ভাই, আমি আর বলতে পারতেছি না। এখন ফোন আসি কান্না করতেছে, খাই খাই ফোনটা এত মোটা হয়েছে, ওদেরকে বাংলাদেশের কাজ নাই ডক্সর মধ্যে নিয়ে আসতেছে, বইনে যে বিয়া সারা চুদাইতেছে, তাহলে বাংলাদেশটা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফরেন কান্ট্রি করে দাও। ফরেন কান্ট্রির মধ্যে ও লিভিং টুগেদার করতে গেলে ওপেনলি বলে আমরা লিভিং টুগেদার করি, কোন শরম নাই, আমরা ভালোবাসি একজনকে একজন লিভিং টুগেদার, কিন্তু বাংলাদেশের মধ্যে না, বিয়ে করবে না, ছবি লাগাই দিবে, তারপর মারাবে জায়গায় জায়গায় যাই, বলবে যে আমরা জামাই বউ, আমরা এরকম আমরা সেরকম, ধরা পড়লে সব ছালার থেকে বাইরে হয়। বাংলাদেশের মধ্যে কেন লিভিং টুগেদার করতেছ না, ওপেনলি করে ফেলো সব। বেশি লোক করে ফেলছে, ধুনিরা তো অনেক ধুনির এমনই করে, রক্ষিতা হিসেবে ব্যবহার করে। আজকে যদি মুনিয়ার পরিবার তার ফ্যামিলি যদি ধর্মীয় শিক্ষা দিত, যদি মেয়েটারে যে বিবাহ বহির্ভূত থাকা এটা জিনা, আর জিনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাথর মেরে তাদের শাস্তি দিতে বলেছে, সূরাতুল নূরের 2 নম্বর আয়াত। যারা জিনা করবে যদি বিবাহিত হয়, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা, জিনাকার জিনাকারিনী যদি বিবাহিত হয় তাহলে গর্ত পর্যন্ত গলা করে পাথর মেরে শেষ করে দেওয়া, এটা দুনিয়ার শাস্তি, দুনিয়াতে শাস্তি। আজকে তার পরিবার তার ফ্যামিলি যদি শিক্ষা দিত জিনাহের এই শাস্তি আছে, তোমার পর্দা করতে হবে। মনে রাখবেন, যে সম্পর্কটা তৈরি হয় আল্লাহর হুকুম অমান্য করে, যে সম্পর্কটা তৈরি হয়েছে কোরআনের আইনকে অমান্য করে, সেটার সমাপ্তি তার জবানিকাপাত ঘটে অপমৃত্যু আর লাঞ্ছনা আর ঘাঞ্চনার মধ্য দিয়ে। ঠিক মুনিয়ার ক্ষেত্রে হচ্ছে এইটাই, তাদের সম্পর্কটা ছিল হারাম, ওই আগুনে ঝাঁপ দিয়ে এসির বাতাস তালাশ করার মতো। এই প্রেমের মাধ্যমে সে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করেছিল, গুলশানে ফ্ল্যাটে সে প্রশান্তি খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু চূড়ান্ত আজকে সেই প্রশান্তি পাচ্ছে সে গুরুস্থানে। কি লাভ তোমার চেহারা, আজকে লোভ তোমার কোথায় নিয়ে গেছে? আজকে শুধু বসুন্ধরা মালিকের ছেলেরা দোষ দিলে হবে না, সমানভাবে দায়ী দিতে হবে মেয়েটার পরিবার। এটা কিভাবে একটা পরিবার ছেড়ে দিল, দিনকে দিন একা থাকবে রাজধানীতে মাত্র ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে, তার মানে যে 16 বছরের একটা 16-17-18 বছর একটা মেয়ে কিভাবে বিবাহ ছাড়া একজনের সাথে থাকতে পারে? যেমন লোভ করেছিল এর রেজাল্ট সে দুনিয়াতে পেয়ে গেছে। আজকে